একই স্কুলের উপরতলায় চলছে মাধ্যমিকের জীবন বিজ্ঞান ও উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান টেস্ট পরীক্ষা, নিচে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। এমনই ছবি দেখা গেল নদিয়া তেহট্ট শ্রীরাম চন্দ্র বালিকা বিদ্যালয়ে, যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড়। বুধবার নদিয়া তেহট্টর বাসিন্দাদের জন্য শ্রীরাম চন্দ্র বালিকা বিদ্যালয়ের দুয়ারে সরকারের আয়োজন করে প্রশাসন। পরিষেবা পাওয়ার জন্য কয়েক হাজার মানুষ ভিড় জমায় স্কুলে। প্রশ্ন উঠেছে, কিভাবে স্কুলে পরীক্ষা চলাকালীন সরকারি পরিষেবার অনুমতি দেয় প্রশাসন? ক্ষুব্ধ অভিভাবকরা। অভিভাবক হিসেবে আপনি কি বলবেন? এটা তো ঠিক নয়, কারণ একই স্কুলে একই গ্রাউন্ডের ভেতর হ্যাঁ পরীক্ষাও চলবে, আবার দুয়ারে সরকার চলবে, এতে তো মানে পরীক্ষার বিঘ্ন ঘটবে। যেহেতু মানুষজন যাতায়াত করছে, লম্বা লাইন পড়েছে বিভিন্ন রকমের মানে কার্ডের ব্যাপারে, এটা ঠিক নয়। ডেটটাকে চেঞ্জ করতে পারত, একটা দিন পর করতে পারত, হ্যাঁ তাতে মানে স্কুলে যারা পরীক্ষা দিচ্ছে যে সমস্ত মেয়েগুলো হ্যাঁ তাদের পরীক্ষাটা ভালো হতো। এই ব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নাকি জানেনই না স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে। তো আজকে যে দুয়ারে সরকার হচ্ছে এটা আপনাদের মারফতই আমি আজকে জানতে পারলাম। স্কুল থেকে বা যারা করছেন এই ব্যাপারে আমাকে কোনো কিছু জানাননি বা কোনো চিঠিও আমি পাইনি, কিন্তু এটা আজকে এখন আমাদের স্কুলে পরীক্ষা চলছে। এই পরীক্ষা চলা অবস্থায় দুয়ারে সরকার স্কুলে কী করে অনুষ্ঠিত হয় এটা তো আমি বুঝতে পারছি না। এইভাবে যদি ছাত্রীদের পরীক্ষা হ্যাম্পার করে সরকার যদি দুয়ারে সরকার প্রকল্প স্কুলে করেন, তাহলে তো এটা ভাববার বিষয়। ছাত্রীদের ভবিষ্যৎ ওনারা কীভাবে নির্ধারণ করছেন? কেন পরীক্ষা চলাকালীন দুয়ারে সরকারের আয়োজন করা হবে? স্কুল সরকারি প্রতিষ্ঠান হলেও একটা শিক্ষাক্ষেত্র, সরকারি পরিষেবার জন্য পড়ুয়াদের ক্ষতি করা যায়, উঠছে প্রশ্ন। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্য, রিপোর্ট ক্যালকাটা নিউজ।